মার্কিনীরা আমাদেরকে যেন আর মানবাধিকার না শেখায়, বাংলাদেশ মানবাধিকার তাদেরকে শেখাবে। এখানে প্রশ্ন হলো, যারা মানবাধিকার ফেরিওয়ালা মানবাধিকার শিখায় বেড়ায় সেই মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কালকে কি করল? গাজায় প্রতিদিন 500 বা তার অধিক ছোট ছোট শিশু ও নির্বোধ মানুষকে অকাতরে হত্যা করছে। সারেন্ডার করার পর হত্যা করার জেনেভা কনভেনশনের দ্বারা বাধিত। দেখা গেল যে দুজন প্যালেস্টাইনি আত্মসমর্পণ করেছে, তাকে তারা একটা গর্তের সামনে নিয়ে গিয়ে লাথি দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে বর্বরোচিতভাবে গুলি করে হত্যা করল। আর সেই প্রেক্ষাপটে জাতিসংঘে যখন যুদ্ধবিরতির প্রস্তাব আসলো, সেই মানবাধিকারের ফেরিওয়ালারা সেখানে ভেটো দিল। আজকে বিশ্ব বিবেক কোথায়? আমরা এখানে সারা পৃথিবীতে মানবাধিকার দিবস পালন করি, কিন্তু চোখের সামনে কত নির্মমভাবে এই গাজায় মানুষকে, মুসলমানকে শেষ করে দেওয়া হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, আর সারা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে, একজোটে এগিয়ে আসতে হবে এই বর্বরোচিত হামলাকারীদের বিরুদ্ধে, যারা মার্কিনীরা আমাদেরকে যেন আর মানবাধিকার না শেখায়, বাংলাদেশ মানবাধিকার তাদেরকে শেখাবে। যারা মানবাধিকার আমাদেরকে শেখায়, যারা টিচ করতে চায়, তাদের মাস্টার আমরা, তাদের মাস্টার বাংলাদেশ। বাংলাদেশ তাদেরকে টিচ করবে, তাদেরকে শেখাবে যে তোমরা মানবাধিকার লঙ্ঘন করছ, পরতে পরতে সারা বিশ্বে সংঘাত সৃষ্টি করছ তোমরা। তোমাদেরকে জানাই আমরা নিন্দা, এবং তোমাদেরকে শেখাই যে মানবাধিকার কীভাবে রক্ষা করতে হয়। মানবাধিকার সুরক্ষায় পারস্পরিক সংলাপ সভা, সেমিনার, ওয়ার্কশপ, শিক্ষা ও প্রচার সহ সহযোগিতার বৃদ্ধি, সকল কার্যক্রম জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও মতমরল, যাকে বলে ওপিনিয়ন লিডার, যেমন মসজিদের ইমাম, ধর্মগুরু, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে মানবাধিকার প্রক্রিয়ায় নিয়োজিত করা গেলে মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত হবে বলে আমি আশা করি।